আসসালামু আলাইকুম। পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে জিডি করবেন? আর অনেক সময় পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করা হয় না, জিডি নেওয়া হয় না, কি কারণে এই জিডি করা হয় না, কি কারণে পুলিশ জিডি নিচ্ছে না, এই বিষয়গুলো একটু কথা বলবো 4-5 মিনিট। অনেকের পাসপোর্ট হারিয়ে যায়, থানায় গিয়ে ফিরে আসে যে আমার পুলিশ আমার জিডি নেয় নাই, একটু সমালোচনা হয়। ভুল যদি আপনার হয়, সেই ভুলের দায় আর অন্য কেউ নেবে না। অনেকের পাসপোর্ট হারিয়ে যায়, পাসপোর্ট নাম্বার মনে থাকে না, পাসপোর্ট ইস্যুর তারিখ মনে থাকে না, পাসপোর্ট মেয়াদ যে মেয়াদ থাকে এই মেয়াদ উত্তীর্ণের তারিখ মনে থাকে না। এই জিনিসগুলো লাগবে। পাসপোর্ট যখন হারিয়ে যাওয়ার পরে আপনি যখন জিডি করতে যাবেন, যে আবেদন করবেন, এই আবেদনের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে অবশ্যই, পাসপোর্ট নাম্বার, তারপরে হলো যে এলাকায় পাসপোর্টটা হারিয়েছে আপনি সেই থানায় গিয়েছেন কি না, সেই থানায় যেতে হবে। এক, দুই নম্বর, এটা দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আপনার পাসপোর্টটা ইস্যুর তারিখটা লাগবে, আপনার আবেদনে লিখবেন। পাসপোর্ট যে মেয়াদটা আছে মেয়াদ উত্তীর্ণের তারিখটা লিখতে হবে। আর যদি ওখানে ভিসার কথা উল্লেখ থাকে, পাসপোর্টের কাছে যদি ভিসার কথা উল্লেখ থাকতো, ভিসার মেয়াদটা থাকতো, এই কথাটাও ওখানে উল্লেখ করতে হবে। এই জিনিসগুলো যদি, এটা হলো মানে মূল জিনিস, এগুলো যদি না থাকে আপনি জিডি করতে পারবেন না, আপনাকে ওখান থেকে ব্যাক করে দিতে পারে, এই কারণে আপনি সমালোচনা করেন। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই লাগবে। হ্যাঁ, অনেকে আছে পাসপোর্টে তার হাতে জীবনে পাসপোর্ট দেখেই নাই, এই পাসপোর্টটা থাকে আরেকটা লোকের কাছে জমা রাখে, তার কাছে টাকা পয়সা লেনদেনের সমস্যা আছে। এই লোকগুলো হচ্ছে পাসপোর্ট অফিসের বারান্দা দিয়ে ঘোরাঘুরি করে, এরা পাসপোর্ট অফিসের কর্মচারী না, পাসপোর্ট অফিসের চাকরি করে না, কিচ্ছু পাসপোর্ট অফিসের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরা হচ্ছে দালাল। এই দালালের মাধ্যমে যারা পাসপোর্ট করেন, টাকা পয়সা লেনদেনের বিষয় থাকলে তারা পাসপোর্টগুলো আটকে রাখে, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর আটকে রাখে। যিনি পাসপোর্ট করেন তার তো একটা স্বপ্ন থাকে যে আমি পাসপোর্টটা হাতে পাইলে ভিসা আমার চলে আসতে সামনে মাসে, আমি বিদেশ যাব, কিন্তু পাসপোর্ট আমি পাচ্ছি না, যে এই যে তার যে মনোকষ্টটা, এটা কিন্তু একটা তার ভিতরে একটা স্বপ্ন থাকে। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে, বিদেশে যাব, কাজ করব, টাকা আনবো, তারা কিন্তু এই ঠিকমতো ঘুম হয় না, এই পাসপোর্ট হাতে না পেলে ঠিকমতো ঘুমও হয় না, খাওয়া দাওয়াও ভালো হয় না। সেই কারণে এই যে তার মনে একটা যন্ত্রণা, তখন সে বিভিন্ন ধরনের লোকের কাছে পরামর্শ নেয়। পরামর্শ নেওয়ার পরে উনি বলে যে তুমি বলো যে পাসপোর্ট হারিয়ে গেছে, বলে এই কথা থানায় গিয়ে একটা জিডি করো। এই কথা বলে যে থানায় আসে জিডি করতে, থানায় তখন এই তথ্যগুলো চায়, এই তথ্যগুলো আপনি দেবেন কই থেকে? আপনার কাছে তো তথ্যই নেই, আপনার কাছে পাসপোর্ট আপনি চেহারা দেখেন না আপনি, তাহলে ওই তথ্যগুলো আপনি পাবেন কি, কীভাবে লিখবেন? তখন ব্যাক করে দেয় যে আপনার কিছুই তথ্য নেই, আপনি কীভাবে লিখবেন, ব্যাক করে দেয়। এই তখন একটা সমস্যা তৈরি হয় যে পুলিশ গেলাম জিডি নিল না, আপনার পাসপোর্টও তো হারাই নেই, পাসপোর্ট আটকে রাখছে, আপনি একটু অভিযোগ করতে পারেন তার বিরুদ্ধে, আমার পাসপোর্ট আটকে রেখেছে। এই কারণে এই যে একটা বিড়ম্বনা সৃষ্টি হয় এবং সমালোচনার সৃষ্টি হয়। হ্যাঁ, অনেকের সমস্যা আছে, এটা পাসপোর্ট তার হাতেই ছিল, সে পাসপোর্ট নাম্বার জানে না, এই ইস্যুর তারিখও মনে নেই, তার আগে সে হারিয়ে ফেলছে। তাদের ক্ষেত্রে আপনার পাসপোর্টটা ফটোকপি করে, যখন আপনার পাসপোর্টটা হাতে রাখবেন সাথে সাথে মূল পাতাগুলো ফটোকপি করে রেখে দেবেন, একটু যত্ন করে রেখে দেবেন। যদি হারিয়ে যায় এই ফটোকপি নিয়ে, ফটোকপির মধ্যে সব তথ্য থাকে, এগুলো নিয়ে জিডি করবেন। এখন অনেকে আছেন পাসপোর্ট হাতে পাইছে কিন্তু কখনও ফটোকপি করে নাই, মনেও নেই, মোবাইলে যে ছবি উঠে রাখবে সেটাও করে নেই, কোনো কিছুই করে নেই, সেক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। তবে একটু কষ্ট হবে আপনার, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার মনে নেই, তখন আপনি আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডটা নিয়ে আপনি আপনার এলাকায় যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে ওখানে যাবেন, ওখানে গিয়ে ওখানে যারা কাজ করে, যারা কম্পিউটারে কাজ করে, তাদের কাছে আপনি বিষয়টা খুলে বলবেন। খুলে বললে উনি আপনার এই এনআইডি কার্ডের মাধ্যমে আপনার ডাটাবেজে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বার সাথে তারা রিকভার করতে পারবে, ওখান থেকে পাসপোর্ট নাম্বারটা আপনাকে দিয়ে দেবে, তখন আপনি এই থানায় এসে এই পাসপোর্ট নাম্বার উল্লেখ করে একটা চিঠি করতে পারবেন। এটা হলো একটা সহজ পথ। এই যে পাসপোর্ট হারানো হারায় নাই আর না হারাইয়ে আপনি দালালের কাছে আটকা আছে, এখানে জিডি করতেছেন, এখানে জিডি হয় না, তথ্য ছাড়া জিডি হবে না মোট কথা। আর অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু কোনো তথ্যপত্র মনে নেই, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড দ্বারাই আঞ্চলিক অফিসে পাসপোর্ট নাম্বার উদ্ধার করতে পারবেন। এই সব কিছু মিলে যদি আপনি জিডি করতে যান একদম সহজ। আর যখন এই জিনিসগুলো ঘাটতি থাকে তখন আপনি জিডি করতে পারেন না, তখন সমালোচনা করেন। কাজেই যারা এই ভিডিওটা দেখলেন, যদি সম্ভব হয় যারা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানার ঘাটতি আছে তারা এই জিনিসটা জানতে পারবে, আপনার প্রয়োজনে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।